আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ভিডিও বানাতে আসি, এটার কারণ হচ্ছে আমার ছোট ছেলের বার্থডে আজকে। তো সবাই কাছে দোয়া চাইতেছি আর আমরা আজকে তার জন্য কি কি করতেছি সেটা নিয়ে খুব ছোট একটা ভিডিও করতেছি, আশা করি সবার কাছে ভালো লাগবে আর সবাই আমার ছেলেটার জন্য অবশ্যই দোয়া করবেন। কারণ একটা মায়ের সবচেয়ে বড় ইয়েটা থাকে যে সবার কাছে দোয়াটাই চায়, আর সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আমরা কি কি করতেছি চলুন দেখে আসি। চলুন দেখে আসি। এইটা আমার ফার্স্ট টাইম কেক, আরেকটা বানাইছিলাম একবার, তো সেটা খুব ভালো করে বানাই নাই আর এত ডিজাইন করি নাই, এখন বানাচ্ছি। তার কারণ হচ্ছে আমার ছোট ছেলের জন্মদিন। তো ছোট ছেলের জন্মদিন আমি কেক মোটামুটি বানাইতে পারি, তো সেজন্য ভাবলাম যে আর বাইরে থেকে কেনার দরকার নাই, আর তাছাড়া এমন গেস্ট কেউই নাই, শুধু আমরাই। তো সেই জন্য ভাবলাম যে আর বাইরে থেকে কেক কেনার কি দরকার, এরকম করে একটা কেক হলে তো খুবই ভালোই হয়। তো অবশ্যই জানাবেন কেকটা দেখতে কেমন হয়েছে, আর প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না, তার কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইম বানাইছি, সুন্দর হয় না আমি জানি। তারপরেও তো একটুখানি এই যে সুইট বল দিয়ে আমি একটুখানি ডিজাইন করে দিচ্ছি, এই যে খুব সুন্দর আমার মনে হয় সুন্দর হয়েছে, এই যে একটুখানি কালারফুল দিয়ে দিলে ভালো লাগবে। আমার কাছে আসলে খুশি লাগতেছে, তার কারণ হচ্ছে এরকম ডিজাইন করা কেক আমি ফার্স্ট টাইম বানিয়েছি, খুবই ভালো লাগতেছে। আর আস্তে আস্তে হয়তো বা আরো কয়েকবার বানালে কিন্তু ঠিক হয়ে যাবে। জন্মদিন আমরা মানে আমি আর আম্মু মিলে বেলুন সবগুলো ফুলাচ্ছি, আর ইভেনের জোরে কথা বলো, ও তো ওই রুমে শোনা যায় না, ইভেনের জন্য অপেক্ষা করতেছি, মানে আর 10টা মিনিট বাকি আছে তারপর কেক কাটা হবে, ইভেনের জন্মদিন শুরু হবে আবার। তো আমি বেলুন ফুলাচ্ছি, অনেকগুলোই ফুলেছে, আম্মু হেল্প করছে আমাকে, এখন আমি বেশি হেল্প করছি, আমি বেশি করছি, সবচেয়ে বেশি করছি আমি, যদিও আমি ফুলাই নাই, ই করছিলাম কি জানি বাঁধে দিছি আমি। নাইম নাইম সব বেলুন লাগাইতেছে আর আমি তাকে ডিরেকশন দিতেছি। এই যে আমার কেক, কেক তো আমি নিজে বানিয়েছি, ওয়াও আমার কাছে খুবই ভালো লাগতেছে।
কালারফুল একটা কেক, হ্যাপি লাগতেছে। নাইম, কেকটা তোমার কাছে কেমন লাগতেছে? সত্যি আমার কাছে কিন্তু হ্যাপি লাগতেছে। ওয়াও, মাশাল্লাহ, আমি বানাইছি এটা বুঝাই যাটা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ সো মাচ। বড়টা বাচ্চে Happy birthday to you, Naeem. Thank you so much. Happy birthday, Ben. Thank you so much. Welcome. Cake ta onek sundor hoyeche. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Eben, happy birthday to you. আমি একটু খাওয়াই দি। পুরাটা নিয়ে গেছে। আরেকটু লো। আরে ঘা, কেকটা আসলে অনেক মজাই হয়েছে। ক্রিম গুলা দেওয়ার কারণে আরো অনেক বেশি মজা লাগতেছে। মানে আসলে কেকটা দুর্দান্ত হয়েছে, মানে ক্রিম গুলা আরো বেশি মজা লাগতেছে, এটা বুঝা। আর দোকানের কেক গুলার চেয়ে অনেক বেশি মজা এই কেকটা। যদি এটা রেসিপি লাগে অবশ্যই বলবেন, তাহলে আমি পুরো ফুলের একটা কেকের রেসিপি বানাই দেব। আমার আম্মু আমার জন্য গিফট আনছে। অনেকগুলো চকলেট আছে, সবগুলো আমি খামো। আপনি যদি গিফট পেতে চান, তাহলে নিজের গিফট নিজে খুঁজে নিতে হবে। এফ এমন একটা জিনিস যেখানে যা আমরা প্রতিদিন খাই এবং তা পরিমাপ করার জন্য পয়েন্ট করা। ও আচ্ছা, বুঝছি জিনিসটা, আমি বুঝছি। এটা হচ্ছে যেখান থেকে আমরা চাউল নিই ওই জিনিসটা আর কি, হয়তো বুঝতে চাইছে। তো এখন আগে জায়গাটা দেখি আসলে কি আছে কি না। এখন গিফটটা কি ওইখানেই নাকি অন্য কিছু ওইখানে আছে, একটু দেখে আসি। আছে,
সো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি এই জায়গাটায়। এবার এখানে তো মনে হয় দেখি চাউলের ভিতরে আছে কিনা একটু দেখি। হ্যাঁ ভিতরে কি জানি আছে, আরেকটা চিঠি আছে, চিঠিটা পড়ি নেই। টোকা পাইছে অবশেষে, পূজা পাইছে, পাইলাম বহুত কষ্টে। কি ভাই এসব কি নাম দেশ, মানুষ খুঁজে পাই বুঝি ভাই। ওয়াও বই খাওয়া বই জড়ি কেমন হয়েছে, হাতে লাগা সুন্দর লাগা হাতে অনেক সুন্দর হয়েছে গইটা। থ্যাংক ইউ সো মাচ, আম্মু চয়েস আছিল। থ্যাংক ইউ সো মাচ, আম্মু অনেক কষ্টে চয়েস করছে। ভিডিওটা কেমন লাগছে আর জানাবেন, আর হচ্ছে যে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলে যেন আমার মনের মতো মানুষ হইতে পারে, মা বাবার নাম রোশন করতে পারে, মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে। একটা মা বা একটা বাবার এতটুকুই চাওয়া সন্তানের কাছে, তো আমার মনে আশাটা যেন পূর্ণ হয়, সবাই সেই দোয়াটাই করবেন। আর আমিও দোয়া করি আল্লাহ যেন ওরে অনেক ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ যেন অনেক নাম কাম কামানের তৌফিক দান করে। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন সম্মানী ব্যক্তি হয়ে যেন বাঁচতে পারে, আমি এই দোয়াটাই করি। টাকা পয়সা কি হবে না হবে সেটা আমার জানার দরকার নেই, তবে আমি আমি এটাই চাই যে আল্লাহর কাছে যেন সম্মানী ব্যক্তি হয়ে আমার দুই সন্তানই বাস করতে পারে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, লাভ ইউ।